আসসালামু আলাইকুম দর্শক, এগুলো হয়তো আমাদের ওডিসি থ্রি জাতের সাজনা। তো এই সাজনা খাইতে কেমন আর সাজনার বেয়ারিং কেমন, আপডেট কি, এসব অনেকেই জানতে চান। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাইতেছি। দেখেন, এগুলো হচ্ছে আমাদের ওডিসি থ্রি সাজনা। আমি কালকে রাতে এই সাজনাটা খাইলাম। আমি গাছের কাছে আসছি, এসে দেখি যে সাজনা কে যেন তুলছে, মনে হলো বাড়ির কেউ হয়তো তুলছে, রান্নাঘরে হয়তো খাইছে। এখন দেখি যে রাতে যে রান্নাটা করছে সেখানেই সাজনা রান্না করছে, মানে কালকেই প্রথম আমাদের হারভেস্ট করছে। তো দেখেন যে এখানে কি বেশ কিছু সাজনা আছে। তো এগুলোর কালারে কিছুটা সমস্যা দেখতেছি আমি, এটা ছত্রাকজনিত দাগ টাক পড়ছে, না হলে এটা আর সবুজ হইতো। তো এখন সাজনা খাইতে কেমন এটা আগে প্রথমে আমি বলি। মানে সাজনা তো আমার ভালোই পছন্দ, কিন্তু আমরা যে দেশি সাজনা খাই তার মধ্যে আর এটা স্বাদের মধ্যে অনেক পার্থক্য আছে, এবং সাজনার মধ্যেও পার্থক্য আছে। আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা জানিয়ে নেন যে এই ওডিসি থ্রি সাজনায় শ্বাসের পরিমাণ আমাদের দেশি সাজনার থেকে অনেক বেশি। এটাতে মানে শ্বাস বা ঘিতা যেটা বলি আমরা অনেক বেশি, এটার খোসাটা একেবারে পাতলা, একেবারে পাতলা খোসা। আমরা দেশি সাজনা খাইলে দেখা যায় যে অনেকগুলা এরকম ময়লা হয় এই সাজনার যে শুকলা থাকে সেগুলা, কিন্তু এটার শুকলা একেবারে পাতলা, ময়লার পরিমাণ কম, আপনার শ্বাসের পরিমাণ বেশি, এটার স্বাদ অনেক ভালো। তারপর যে যেটা দেখতেছেন আমাদের দেশি সাজনা এতটুকু মোটা হইলে বা আরেকটু বেশি মোটা হইলে, যে এখানে যে আরেকটা আছে এরকম মোটা হইলে বীজ হয়ে যায়, তারপর বীজগুলা পাতা পাতা হয়ে যায়, সেগুলো খাইতে ভালো লাগে না। কিন্তু এই যে ওডিসি থ্রি সাজনা যে দেখতেছেন, এই যে দেখেন এখানে বেশ মোটা সাইজের সাজনা আছে, এগুলো আমার মনে হয় যে এখনও বিজি হয় নাই হয়তো। আমি কালকে যে সাজনাগুলো খাইলাম আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এগুলোতে বীজের মানে সাজনা মোটা হইলেও সেগুলোতে বীজ হয় না, বীজ ছোটো ছোটো থাকে, কষি থাকে। তো এইসব দিক থেকে এই সাজনার দেশি সাজনার থেকে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন, এগুলার খাইতেও সুস্বাদু, এবং যে শ্বাসের পরিমাণ বেশি সেজন্য এটার বেশি মানসম্মত, এবং বাজারে এটার চাহিদা ব্যাপক পরিমাণে হবে। কিন্তু এখন যে সমস্যাটা আমাদের আমরা ফেস করি সেটা হচ্ছে ফল না টেকা। এখন আবার স্প্রে করার পরে আমার অনেকগুলো ফল টিকছিল, আবার দীর্ঘদিন স্প্রে করি না, তারপরেও দেখেনি যে নতুন করে আবার এই ফলগুলো টিকতেছে। আমি দেখতেছি একটা দুইটা করে কোনো কোনো গাছে ধরছে, এখানে আছে, ওই পাশে আছে। তো এইভাবে আবার কোনো কোনো গাছে দেখতেছি যে স্প্রে ছাড়াও কিছু কিছু ফল আপনার হচ্ছে টিকতেছে। তো স্প্রে করলে হচ্ছে বেশি টিকে, স্প্রে না করলে টিকা না বললেই চলে। তারপরেও আবার দেখতেছি যে দু একটা টিকতেছে। সুতরাং আপনারা যারা বাণিজ্যিকভাবে করছেন তারা হচ্ছে রেগুলার স্প্রে করবেন, তাহলেই ফল টিকবে আশা করি। যে পরিমাণে টিকে, যেমন এই গাছটাতে যে যতগুলো সাজনা আছে এগুলো এই গাছ থেকে কিছুটা পারছে, তো এখানে আর যে কয়টা আছে সব মিলে আমার মনে হয় যে 1 কেজি সব মিলে, এই পর্যন্ত যতগুলো ধরছিল সব মিলে হয়তো 2 কেজির মতো হইতো। এগুলো বাদ দিও না, এগুলো আছে আপনার কালকে তো আমরা খাইলাম, রান্না করছিল, এরকম মোটা গুণাও এনার ভিতরে এখন পর্যন্ত বেশি হয় নাই। আপনার হচ্ছে এনার মধ্যে গীতা বেশি, ওই যে ওটা মোটা হয়েছে না, ওটার মধ্যে বোধ হয় এখন বেশি হয় নাই। এতদিন তো ধরল না, গাছ কেটে ফেলালে আমি এখন এগুলো অনেক ভালো আমাদের দেশি সাজনার থেকে। হ্যাঁ, ওই যে বীজ দিলে এই কালার সুন্দর হইতো। তো আমার কাকি দেখে বলতেছে যে এগুলা বাত্তি হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে। দেখেন এটা দেখে মনে হইতেছে কিন্তু পরিপক্ক হয়ে গেছে, কিন্তু এটা একেবারে কমলা অপরিপক্ক আপনার। এটা হচ্ছে আমার ভাবি কালকে বললো যে যখন এটা ছোলায় তখন নাকি দেশি সাজনার মতো খুব বেশি খোসা ওঠে না, খোসা একেবারে পাতলা। ও সরি, আর যে কথাটা বলছে যে দেশি সাজনার মতো খোসার সাথে আপনার ওই যে শ্বাস চলে যায় না, এটা বলছে। তো ওই যে দেখেন, এগুলোতে আসলে স্প্রে করার প্রয়োজন ছিল, অসময়ের জিনিসে ছত্রাক টত্রাক ধরে, আর এগুলো হচ্ছে নতুন জিনিস, এই ছত্রাকের আক্রমণের কিন্তু এই কালারটা মনে হয় এরকম হয়েছে, নাহলে একেবারে সবুজ কালার থাকতো। তো এটার গুণগান আসলে আমি খুব বেশি মনে হয় করি নাই এর আগে, কিন্তু এটা খাওয়ার পরে আমার কাছে বেশ ভালো লাগছে। তো তারপরে কিন্তু আজকে একটু গুণগান করতেছি, তাছাড়া এটার নিয়ে আমার অত বেশি গুণগান করা হয় নাই কখনোই, কারণ এই সাজনাটা ধরতো না, সমস্যার মধ্যে ছিলাম। এই দেখেন একটা সাজনা, এটা দেখে আপনার মনে হইতে পারে যে এটা পরিপক্ক হয়ে গেছে, একেবারে বাত্তি হয়ে গেছে, পাতা হয়ে গেছে, কিন্তু আসলে না, এটা একেবারে কমলা সাজনা। আমি কালকে খাইলাম তো তখন বুঝলাম। দেখেন
গাছটা শেষে নও গাছ এসে ধরছে। এইদিকে আরো কিছু সাজনা আছে, এইটা বেশ মোটা হয়েছে। এগুলো কিন্তু একেবারে কুচি সাজনা, এটা মনে হয় একটু খাওয়ার উপযোগী হয়েছে সবেমাত্র, আর বাকিগুলো একেবারে নরম, একেবারে কুচি। এই গাছের উপরে একটা আছে ওই পাশে, ওইটাও কুচি হবে। তো সাজনা খাইয়া এগুলোর প্রতি পরিচর্যার স্প্রে করার একটু আগ্রহ জাগছে, আগে ভাল লাগে নাই। এই গাছটাতে সবচেয়ে বেশি ধরছে, এই গাছটাতে বেশি ধরছে, বাকি গাছগুলোতে কম। আর গাছের স্বাস্থ্যও ভালো না, দেখেন কেমন চিকন চিকন মেরা মেরা গাছ। এই দুইটা গাছই এখানে ভালো, দুইটা গাছের মধ্যে সাজনা ধরতেছে। তো আপনারা যাদের ওডিসি থ্রি গাছ আছে ইতিমধ্যে তারা পরিচর্যা করেন, আর যাদের নাই তারা বাগান না করে, ও ও আরেকটা সারপ্রাইজ আছে দেখা যায়, আমি এটা তো এখন দেখলাম, তারা বাগান না করে আগে অবজারভেশনে রাখেন যে এগুলো কেমন হয়, তারপরে বাগান করেন। আর একটা কথা হচ্ছে, আমি যেমন সব কিছু শেয়ার করি, সব কিছু বলি, অন্য যারা বাগানে আছে তারা কিন্তু কোনো বাগানের ভিডিও এখন পর্যন্ত আমি দেখি না। দেখায় দেখেন এই যে গাছে কতগুলো ধরছে, এটার কথা বললাম যে সারপ্রাইজ আছে। দেখেন এই যে ওই যে ওইদিকে ধরছে, এইদিকে ধরছে, মাশাল্লাহ এটা তো অনেকগুলো ধরছে। আসলে সাজনা গাছ কাইটা এখন মনে হইতেছে যে ভুলই করলাম, এমন লাগতেছে। আমাদের এই খেতে কিন্তু সম্পূর্ণ সাজনা গাছ ছিল, ওই পাশের কিছু গাছ ছিল অনেক ভালো। তো এদিকে দেখেন অনেকগুলো সাজনা ধরছে, এগুলো কিন্তু বেশ সুস্বাদু সাজনা, দেশি সাজনার মতো না। তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা যারা ওডিসি যারা হচ্ছে ওডিসি থ্রির বাগান করছে, তাদের বাগানের ভিডিও আপনি দেখবেন না, মানে ইউটিউবে নাই। একটা কথা বলি যে কৃষক হচ্ছে আপনার সবথেকে ভোদাই বা বোকা, আমি এটা মাঝে মাঝেই আমার ভিডিওতে বলি। কারণ হচ্ছে আমরা আমাদের সকল কিছু, একটা ইউটিউবার আসলে তাদের কাছে একেবারে ভান্ডার খুইলা দিই যে কীভাবে কী চাষ করতে হয় না করতে হয়। আপনার 10 টাকার যে একটা ঝালমুড়িওয়ালা আছে, সেও কিন্তু তার রেসিপি কারোর সাথে শেয়ার করে না, সে কখনো বলে না যে আমি কী কী মশলা দিয়ে ঝালমুড়ি বানাই। কারণ ওটা বললে তার মশলাটা কেউ একজন কপি করে ঝালমুড়ি বানানো শুরু করবে, তখন তার ঝালমুড়ির একজন প্রতিযোগী হয়ে যাবে, মানুষ তার দোকান রেখে সেই দোকানে চলে যাবে কাস্টমাররা, এই জন্য কিন্তু সেগুলো শেয়ার করে না। এটা হচ্ছে তাদের বিজনেস পলিসি। এই যে যত আপনার সফট ড্রিঙ্কসের ব্র্যান্ড আছে যেগুলো, এরা কিন্তু কেউ তাদের ওই ইয়ার মধ্যে কিছু উপাদানের নাম লেখা দেয়, আপনার খাদ্যের মধ্যেও যত প্রকারের খাদ্য বাজারে বিক্রি হয় কিছু উপাদানের নাম লেখা দেয়, আবার কিছু উপাদানের নাম আর হাইট রাখে। কেন রাখে? যাতে তাদের কোয়ালিটিটা অন্য কেউ কপি করতে না পারে। কিন্তু আমরা আমাদের দেশে যারা কৃষক আছে, এরা কিন্তু সব কিছু উজাড় করে বইলা দেয় যে এই এই কাজ করলে এইভাবে এইভাবে আমাদের গাছে এত বেশি ফসল ধরে, বা এইভাবে করলে আমরা সফল হইতে পারবো। এটার একটা পজিটিভ দিক আছে যে এটা করলে আমাদের দেশে প্রোডাকশন বাড়বে, অন্যান্য কৃষকরা সেটা দেখে শিখবে, এবং দেশের দেশজ উৎপাদন বাড়বে, আমাদের যারা ভোক্তা আছে তারা একটু কম মূল্যে সেই জিনিসটা কিনতে পারবে, খাইতে পারবে। কিন্তু যা যে বিষয়টা শেয়ার করলো তার জন্য কিন্তু এটা একটা ক্ষতি হয়ে গেলো, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হয়ে গেলো। কারণ হচ্ছে তার কাছ থেকে শিখে নিয়ে অন্য মানুষ সেগুলো চাষবাস করবে, তখন তার জিনিস মানুষ তার জিনিসের দাম কমে যাবে। তো এটার পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে, কিন্তু তারপরেও কিছু মানুষ আছে এটা শেয়ার করে, কিছু মানুষ আছে শেয়ার করে না। যারা শেয়ার করে না তাদের জন্য কিন্তু এতগুলো কথা বললাম যে দেশে আপনার ওডিসি থ্রির বাগান কিন্তু অনেক আছে, তারা কিন্তু কেউ ভিডিও দেয় না। আমরা দেখছি যে সাজনা বাজারে আসার আগেই অনেক সাজনা, মানে দেশি সাজনা পরিপক্ক হয়ে পাকার আগেই, পরিপক্ক হওয়ার আগেই অনেক অনেক সাজনা বাজারে আসছে। সেগুলো কোন গাছের সাজনা, সেগুলো কি আগাম কোনো জাত, নাকি এইরকম বাণিজ্যিকভাবে চাষের জন্য ওডিসি থ্রির মতো কোনো জাত, সেটাও কিন্তু আমরা জানি না। তো এগুলো আসলে অন্যরকম একটা বিষয়, সেগুলো নিয়ে কথা বলতে গেলে আরও নতুন একটা ভিডিও করতে হবে, সেসব আমি বলতে চাইতেছি না। তো যারা দেশের কথা ভাবেন, দেশের কথা দেশের জন্য ভালোবাসা আছে, তারা চেষ্টা করবেন আপনাদের টেকনোলজিগুলো আপনারা কীভাবে চাষবাস করে সফল হইতেছেন সেগুলো শেয়ার করার। আর যারা ওই বিভিন্ন কোম্পানির মতো আছেন, রেসিপি শেয়ার করবেন না, প্রযুক্তি শেয়ার করবেন না, তাদের তো আর আসলে বইলে কোনো লাভ নাই।
আপনি দেখবেন যে যারা বড় বড় কৃষক আছে বিভিন্ন এলাকায় খ্যাতনামা, তারা অনেক কিছু শেয়ার করে না। এটা হচ্ছে একটা কৃষকদের দিক, বৈশিষ্ট্য। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিও অনেক বড় হয়ে গেল। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।